হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদেরকে পেঁয়াজ নিয়ে কিছু মজার কিছু রহস্যময় ঘটনা, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক পরিমাণ ভিউজ এবং বলেন এটা নিয়ে অনেক দাম বেড়ে যাচ্ছে, প্রায় 200 টাকা কেজি, প্রায় 150 টাকা কেজি। তো এখানে দেখেন আমার ফ্রেন্ড লেগছে আইসিএল এর আমি এরা পেঁয়াজ তুলিতে যায়, পেঁয়াজের গলা মালাই দিয়ে আমার বাড়ি যায়। এই কথাটা খুব রহস্যজনক মজা লাগছে। শুধু এটা না, আমি যদি একটু ইউটিউবে আসি, ইউটিউবে প্রচুর পরিমাণ এই হলো পেঁয়াজ নিয়ে অনেক রহস্যজনক অনেক মজার মজার কিছু বুঝতে পারবেন আপনারা যে কি করে নাই ছেলেবেলেরা, শুধু পেঁয়াজ নিয়ে এত রহস্যজনক সব মজার মজার ভিডিও টিপ করছে তারা। তো আচ্ছা, আমি একটু দেখাই আপনাকে। আপনাদের স্বাগতম আবার। সো আজকে স্পেশাল ভাবে মোশাররফ করিম ভাই এসেছে। জি জি, কোনো ধরনের সমস্যা হুয়া? আরে না ভাই, আমাদের কোনো ধরনের সমস্যা নেই হুয়া। আপনি আজকে এসেছেন শুধুমাত্র বিনোদনবাসীকে বিনোদন দেওয়ার জন্য। তো আসল কথায় আসি, আর এদিকে আমাদের আমি স্পেশাল ভাবে বিদ্যুৎ কাকু এসেছে। আমি তো বলতে চাইছিলাম আমাদের প্রিয়, সবার প্রিয়, আমার প্রিয় জানে স্পেশাল দীপ্তল কাকু। আরে ভাই, বেঁচে আছি যতদিন আপনাদেরকে জ্বালিয়ে যাবো ততদিন। আমি একটু জানতে চাচ্ছি যে পেঁয়াজের দাম তো মাসাধিক কাল ধরেই বেশি। সাধারণত আমরা জানি যে এরকম ঘটনা যখন ঘটে তখন একটা সিন্ডিকেট কাজ করে এবং সিন্ডিকেট আপনার সরকারের পক্ষ থেকে খুব দ্রুতই তাদেরকে কন্ট্রোলে আনা হয়। এইবারটা একটু বেশি সময় লেগে যাচ্ছে, কোনো কিছু কি জানা যাবে যে ব্যাপারে? আমি খবর পেলাম প্রায় 50,000 মেট্রিক টন পেঁয়াজ চলে আসছে খুব শিগগিরই। তাছাড়া 10,000 তো মাত্র কয়েকদিনের মধ্যে চলে আসবে, এরকম কিন্তু আমি করি তো হয়তো বেশি জায়গায় একটু কম দিয়ে খেতে হতে পারে, এই তো। কিন্তু বাইরে কিন্তু পেঁয়াজের দাম অনেক বেশি কিন্তু দাম, এটা থাকবে না সমস্যা। তাদের লোকসানই হবে, লাভ হবে না, এটাও বাস্তবতা। একটু দেখে আসি ওদেরটাও। একটু টেনে নি দেন, তাহলে হয়তো আসতে পারি?
তো ফাইল ঠিক আছে এখন আরে আমার পেঁয়াজ লাগবে, পেঁয়াজ লাগবে, পেঁয়াজ দে বাজারে পাওয়ার কোনো দাম নাই, পেঁয়াজ দিয়ে সবকিছু, পেঁয়াজ দে Oh no!